নিমবাজার ইনফরমেশন থেকে আমি মোহাম্মদ রমান রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে টিউটোরিয়ালে আজকে আসলে এটা আমি আমার চ্যানেল কিনে বেশি ইন্ট্রোডাকশন দেব না আজকে আমি আপনাদেরকে একটি নিউজ জানাবো যারা ফ্রিল্যান্সিং করেন তাদের জন্য আসলে মহা আনন্দের একটি নিউজ দেব সেটি হচ্ছে ব্যাংক এশিয়া স্বাধীন কার্ড কি শুনে আতলে উঠলেন নাকি আরে এটা পুরান জিনিস কি এটা নিয়ে আসছে না যদি আপনি একজন ফ্রিল্যান্সার হন তাহলে আপনি এই ভিডিওটি দেখেন ব্যাঙ্ক এশিয়া একটি মাস্টার কার্ড দিচ্ছে যার মাধ্যমে আপনি যদি ফিলেন্সার হন তাহলে বিভিন্ন মার্কেট প্লেস থেকে এই কার্ডে ডলার নিয়ে আসতে পারবেন এবং ডলারকে এটিএম বোথের মাধ্যমে উঠাইতে পারবেন এখন এই কার্ডটি সম্বন্ধে আমাদের বিগত দিনে কিছু ভুল ধারণা ছিল যেমন অনেকে ভিডিও বানাইছে বা অনেকে কন্টেন্ট লিখছে যে এই কার্ডে যদি আপনি ডলার নিয়ে আসেন তাহলে কিন্তু তিরিশ ডলারের মতো কাটবে আপনি যে পরিমাণ অ্যামাউন্টই মার্কেট প্লেস থেকে আনেন টাকা 30 ডলার কেটে নেবে এছাড়াও আরও অনেক কিছু সমস্যা ছিল ব্যাংক এশিয়া এইটা ওইটা অ্যাকচুয়ালি হ্যাঁ এই ধরনের একটা সমস্যা ছিল কিন্তু আজকে আমি ব্যাঙ্ক এশিয়ার একটি অ্যাড দেখলাম অ্যাড দেখার পর তাদের কাস্টমার কেয়ারে ফোন দিলাম ফোন দেওয়ার পর তারা আমাকে যে ইনফরমেশন দিল সেটি সত্যি আশ্চর্যজনক এবং একজন ফিল্যান্সার হিসেবে খুবই দরকারি যেমন তাকে যখন আমি ফোন দিলাম তিনি আমাকে বলল এখন থেকে আপনি যদি ফ্রিল্যান্সার হন এবং পিওনিয়ার ব্যবহার করে থাকেন তাহলে আপনি স্বাধীন কার্ডের মাধ্যমে মাত্র একদিনে ওয়ার্কিং ডে একদিন ব্যাংকিং ডে এর মাধ্যমে আপনি ডলারকে উইথড্র করতে পারবেন বিষয়টা হচ্ছে এরকম যদি আপনি একজন স্বাধীন কার্ড ব্যবহারকারী হন এবং আপনার যদি পিয়নিয়ার অ্যাকাউন্ট থাকে তাহলে এই স্বাধীন কার্ডের সাথে লিঙ্ক করার মাধ্যমে একদিনে আপনি আপনার ডলারটা এই কার্ডে নিয়ে আসতে পারবেন এবং এই কার্ড থেকে আপনি এটিএম এর মাধ্যমে তুলতে পারবেন আর ব্যাংকে সে এটিএম ব্যবহার করলে সম্পূর্ণ ফ্রি অর্থাৎ কোনো টাকাই কাটবে না আপনার টাকা তুলতে পারবেন যদি অন্য কোনো এটিএম ব্যবহার করে থাকেন তাহলে আপনার পঞ্চাশ টাকা এবং পনেরো পার্সেন্ট ব্যাট অর্থাৎ পঞ্চাশ টাকা এই পনেরো পার্সেন্ট ব্যাট কিন্তু আপনার টোটাল অ্যামাউন্ট না এই পনেরো পার্সেন্ট ব্যাট হবে এই যে পঞ্চাশ টাকার মধ্যে পনেরো পার্সেন্ট তার মানে ষাট টাকা অর্থাৎ ধরে রাখেন আপনি ষাট টাকা আপনার কাটবে প্রতি ট্রানজেকশন তো আমি ব্যাঙ্ক এশিয়াতে ফোন দিয়েছিলাম চলুন শুনি বিস্তারিত বিষয়টা তা তাদের মুখেই প্লিজ ফর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দ্যালাইকন আসসালামু আলাইকুম রেদওয়ান বলছি ব্যাংক থেকে কিভাবে সহযোগিতা করতে পারি আচ্ছা আমি আপনার স্বাধীন কার্ডটা নিতে চাচ্ছিলাম আমি রিসেন্টলি যে আপনার এর সাথে কন্টাক্ট করছেন তো ফি বিষয়ে জানতে চাচ্ছিলাম যেমন আমি যদি আমার পিএনআর অ্যাকাউন্ট থেকে ডলার স্বাধীন কার্ডে আনি সেক্ষেত্রে উইথড্র করার ক্ষেত্রে বা মানে প্রসেসিং ফি বা যাবতীয় ফিটা কেমন লাগবে আর আমাদের এটিএম থেকে তুলে চার্জ হবে না বাট অন্য এটিএম থেকে তুললে আপনার পঞ্চাশ টাকা চার্জ হবে সাথে পনেরো পার্সেন্ট ভ্যাট ও আচ্ছা আমি যদি আপনাদের এটিএম ব্যবহার করি তাহলে ও আর যদি অন্য কোন এটিএম ব্যবহার করি সেক্ষেত্রে পঞ্চাশ টাকা চার্জ কাটবে ও পঞ্চাশ টাকার উপরে পনেরো পার্সেন্ট ব্যাট না তো কোয়েশ্চেন ছিল আমার এটা হচ্ছে আপনার অনলাইনে যদি আমি এই ট্রানজ্যাকশন করি স্বাধীন মাস্টার কার্ডের মাধ্যমে ডলার ট্রানজ্যাকশন করি অনলাইন ব্যাটনা কাটা করি সেক্ষেত্রে ফি কত হইতে পারে আর কি আপনার পার্ট ট্রানজ্যাকশন আচ্ছা ফি নেই কোনো অনলাইন ট্রাজমিশন করার জন্য ও কোনো চার্জ বা ফি নেই আপনি আপনার টাকা আপনার ডলারই আপনি অনলাইন এর পার্টিস বা করবেন ও দ্যাট মিন আমি যদি আলিবাবা এই ধরনের ওয়েবসাইট থেকে কেনাকাটা করি কোনো চার্জ আমাদের এম থেকে কোনো এক্সট্রা চার্জ নিছে ও আচ্ছা আচ্ছা যদি প্রসেসিং ফি থাকে তাহলে ওই ওরা মার্চেস যা ওদের জন্য দেখলি ওনাদের এম থেকে যদি কোন এক্সট্রা চার্জ থাকে সেটা আসলে আচ্ছা বুঝতে পারলে আরেকটা বিষয় আমি যদি দেশের বাইরে গিয়ে ডলার এটিএম এ ইউজ করি ডলার ওঠাই সেক্ষেত্রে ফিটা কেমন হইতে পারে

এটা হচ্ছে স্যার আমাদের এন্ট থেকে আসলে কোনো চার্জ করা হয় না মূলত এটা হচ্ছে গেটওয়ের মাধ্যমে পেমেন্ট টি আসে হ্যাঁ ওই মার্চেন্ট এর এন্ট থেকে আসলে এটা প্রসেসিং হতে সময় লেগে যায় তো এখন এই জন্যই স্যার স্মুথলি হচ্ছে যেটা করা হয়েছে যেহেতু ম্যাক্সিমাম অ্যামাউন্ট গুলো আপনারা যারা ফিল্যান্সিং করছেন আপনাদের পেমেন্ট গুলো পেউনির অ্যাকাউন্ট এ আপনারা সাধারণত মানে বা আন আন করেন তো এই জন্যই আসলে কোলাভোরেশন কিন্তু আহ হচ্ছে আপনাদের বিষয়গুলো মাথায় রেখেই চিন্তা করে কিন্তু বিবেচনা করে এটা হয়েছে যার কারণে এখন আসলে ওই বিষয়গুলো আসলে থাকছে না যে চার্জ বা এক্সট্রা যে বিষয়গুলো ও তাহলে আমি যদি আমার মানে আমি কার্ডটা সংগ্রহ করি এবং আমার পেওনিয়ার এর সাথে লিংক করি সেই ক্ষেত্রে অনলি আমি পঞ্চাশ টাকা পার ট্রানজেকশনের মাধ্যমে আমি টাকা টা তুলতে পারতেছি ঠিক না রাইট এবং হচ্ছে আরেকটা যেটা বিষয় আপনি নিজে হচ্ছে আমার ব্যাংকিং এর যে স্মার্ট অ্যাপস এর লিঙ্ক যে রয়েছে সেখানে নিজেই চেক করতে পারছেন আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে কত ব্যালেন্স রয়েছে কি হয়েছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আসলে এর জন্য আমি আসলে ইন্টারেস্টেড হলাম যে এটা তো আমাদের জন্য অনেক সুবিধা কারণ এই পাঁচ ছয় দিন টাকার জন্য বইসা থাকা রাইট স্যার রাইট স্যার যখন আমাদের নতুন বাচ্চা ছিল লাউজ করেছিল আর তখন আসলে এই সুবিধাগুলো ভাবে

তাহলে আশা রাখি আপনারা বুঝতে পারছেন যে এই কার্ডটি আসলে আমাদের জন্য এখন প্রয়োজন আমি কল কয়েকবার করে বিশেষ বিশেষ ইনফরমেশনগুলো জানছি তাই হয়তো আপনি রেকর্ডিংটা ভালো বুঝতেছেন না তো আমি বিষয়টাকে এখন বিস্তারিত আর একটু বুঝিয়ে আপনাদেরকে বলি যেমন আপনি যদি স্বাধীন কার্ড ব্যবহার করেন এবং পেওন মাধ্যমে স্বাধীন কার্ডে ডলার নিয়ে আসেন সেক্ষেত্রে আপনি তিরিশ পার্সেন্ট এটা অটোমেটিকলি টাকাতে কনভার্ট হয়ে যাবে আর সত্তর পার্সেন্ট থেকে যাবে যেমন আপনি যদি একশো ডলার ওড্রো দেন তাহলে তিরিশ ডলারে যে কনভার্সেশন রেটটা আসে ওটা অটোমেটিকলি টাকায় চলে যাবে আর সত্তর পার্সেন্ট ডলারেই থেকে যাবে তো এই যে ডলারটা থেকে গেলো এটা কিন্তু আপনি আর এটিএমে তুলতে পারবেন না টাকা আকারে আপনাকে তাহলে কি করতে হবে ব্যাংক এশিয়া ব্যাংকের যে আপনার কার্ডের মধ্যে যে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে ওটাতে একটা ইমেল করতে হবে যে আপনি ওই কত কি পরিমাণ যেমন সত্তর পার্সেন্ট হলে সত্তর পার্সেন্ট অথবা পঞ্চাশ পার্সেন্ট হলে পঞ্চাশ পার্সেন্ট আপনি টাকা এ নিয়ে আসতে যাচ্ছেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে ইজুয়ালি এক থেকে দুই ঘন্টা লাগে তবে চব্বিশ ঘন্টা তারা বলে রাখছে যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ওই ডলারটাও টাকায় কনভার্ট হয়ে যাবে তখন আপনি কিন্তু টোটাল টাকাটা উইথড্র করতে পারবেন এখানে লক্ষণীয় বিষয় যে ডলার যদি যখন থাকবে তখন কিন্তু আপনি এটিএম থেকে তুলতে পারবেন না তখন অনলি আপনি বিভিন্ন অনলাইন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে কেনাকাটা করতে পারবেন যেমন আলিবাবা থেকে ইবে থেকে এই ধরনের মার্কেট প্লেস থেকে আপনি কিনতে পারবেন তো যদি আপনি সম্পূর্ণ টাকাটা আপনার হাতে চান সেক্ষেত্রে আপনাকে তাদেরকে একটা ছোট মেল করতে হবে মেলের মাধ্যমে তারা আপনার ডলারটাকে টাকায় কনভার্ট করে দেবে এবং ওই টাকায় কনভার্ট করার পর আপনি ওই টাকা এটিএমের মাধ্যমে তুলতে পারবেন অথবা আমাদের বাংলাদেশের যে লোকাল অনলাইন মার্কেট প্লেস আছে সেখানে যেমন আজকের ডিল দারাজ বিডি সব ওখান থেকে কেনাকাটাও করতে পারবেন তাহলে এখন আপনার প্রশ্ন থেকে যাচ্ছে যে তা এটিএম চার্জ কত এখানে যারা ওরা বলল যেটা আমাকে যে আপনি যদি ব্যাংক এশিয়ার কোনো এটিএম ব্যবহার করেন তাহলে ওই টাকাটা তুলতে কিন্তু আপনার কোনো চার্জ দিতে হবে না সম্পূর্ণ ফ্রি কিন্তু যদি আপনি অন্য কোনো এটিএম ব্যবহার করেন তাহলে আপনাকে পঞ্চাশ টাকা দিতে হবে ট্রানজেকশন ফি এবং এই পঞ্চাশ টাকার সাথে দিতে হবে আরও 15% পার্সেন্ট ব্যাট আর এই পনেরো পার্সেন্ট পঞ্চাশ টাকার পনেরো পার্সেন্ট হয় অ্যাবাউট সাড়ে টাকা তাহলে আপনাকে মোটামুটি পঞ্চাশ টাকা আরও সাড়ে ষাট টাকার মাধ্যমে আপনি এটিএমে তুলতে পারতেছেন এবং যে আরেকটি বিষয় যেটি আমাকে বললো আপনি যে কোনো অনলাইনে কেনাকাটা করেন লোকালকে লোকাল অনলাইনে কেনাকাটা অথবা ইন্টারন্যাশনাল লাইক আলিবাবা থেকে কেনাকাটা করেন আপনার কোনো তাদের কাছ থেকে কোনো চার্জ কাটবে না যদি কোনো চার্জ কাটে সেটা মার্চেস যদি কাটে সেটা সেই মার্চেস বুঝবে মার্চেস কাটবে ক্ষেত্রে ব্যাংকের কোনো চার্জ নাই অ্যাকচুয়ালি এমন হয় কি অনেক সময় প্রসেসিংয়ের জন্য আলিবাবা এরা কিন্তু অল্প কিছু ফি কাটে যাই হোক এবং আরেকটি বিষয় যেটা হচ্ছে এখন আরেকটি প্রশ্ন থাকতে পারে যে আপনার কার্ডে ডলার আছে এখন আপনি বিদেশ গেলেন সেখানে এটিএম থেকে আপনি এই ডলারটা উইথড্র করবেন সেক্ষেত্রে ফিটা কি হতে পারে সেক্ষেত্রে তিনি আমাকে যেটা বলল অনলি থ্রি পার্সেন্ট আপনার ফি হবে এখানে ব্যাটারির সহ যেটা বললো থ্রি পার্সেন্ট প্রসেসিং ফি লাইক আপনি ইন্ডিয়া গিয়ে যদি ডলার তোলেন তাহলে তিন পার্সেন্ট যেমন আপনি একশো ডলার তুললেন তাহলে আপনার তিন ডলার কেটে নেবে ইউজুয়ালি আমাদের দেশে যত কার্ড আছে এই পরিমাণ ফিটাই কাটে তারপর আরেকটি বিষয় যেটি হচ্ছে এই কার্ডটি আপনি কিভাবে নেবেন আসলে এই যে এখানে লেখা আছে যে কার্ডটি আপনি কিভাবে নেবেন এবং কার্ডের সুবিধা এই লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো স্বাধীন কার্ড নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র পূরণকৃত কার্ডের আবেদনপত্র তাহলে আপনি এটি যদি ব্যাংকেশের কোনো অ্যাকাউন্ট লোকেশনে যান ব্রাঞ্চে যান তাহলে কিন্তু আপনাকে এই একটা ফর্ম দেবে সেটা পূরণ করবেন আপনার জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স দেখুন ইবিল একুয়া কার্ড আপনার কিন্তু অবশ্যই পাসপোর্ট লাগতো কিন্তু এই ক্ষেত্রে আপনি শুধু জাতীয় পরিচয়পত্র দিয়ে কিন্তু কার্ডটা নিতে পারবেন এটাও কিন্তু একটি সহজ সমাধান আপনার একটি টিন সার্টিফিকেট অনেকে এই স্বাধীন কার্ডটি নেওয়ার জন্য অনেকে কমেন্ট করে যে আমি ফ্রিল্যান্সার আমার কীভাবে টিন সার্টিফিকেট থাকবে ভাই ইজিলি আপনি টিন সার্টিফিকেট করতে পারেন আপনি জাস্ট অনলাইনে গিয়ে লিখেন ই টিন এখানে গুগল সার্চ দিলে আপনার কিন্তু চলে আসবে এই যে আয়কর নিবন্ধন আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন এটা ব্যাপার না সিকিউরিটি ওয়ারিং এটা সমস্যা নাই আপনি যদি একজন ফ্রিল্যান্সার দক্ষ ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে এই সাধারণ বিষয়টা কিন্তু আপনি অটোমেটিকলি করতে পারবেন আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করবেন তারপর এখান থেকে রেজিস্ট্রেশন ফর টিন দেওয়ার পর আপনাকে একটা টিন সার্টিফিকেট দেবে ওই টিন সার্টিফিকেট জাস্ট প্রিন্ট করে নিয়ে যাবেন এটা কিন্তু তেমন সমস্যার বিষয় না আপনার দুই কপি রঙিন ছবি কাজের আদেশ এইখানে আরেকটা সমস্যা আছে অনেকে অনলাইনে কমেন্ট করে যে এটা কীভাবে করবো আমি হিল্যান্সার আরে ভাই আপনি যদি ফিলেন্সার হন আপনি যে কোনো মার্কেট প্লেসেই আপনি কাজ করেন না কারণ আপনাকে একটা ট্রানজেকশন রিপোর্ট থাকে ওই ট্রানজেকশন রিপোর্টটাই প্রিন্ট করে নিয়ে যান আপওয়ারকে কাজ করলে আপোয়ারকে ট্রানজেকশনটা নিয়ে যান ফাইবারে কাজ করলে ফাইবারটা নিয়ে যান পিপলস পার আওয়ারে কাজ করলে পিপলস পার একটা নিয়ে যান ফিলেন্সার ডট কমে কাজ করলে ওই ফ্রিল্যান্সার ডট কমের যে ট্রানজ্যাকশনের যে রিপোর্টটা আছে ওইটা প্রিন্ট করে নিয়ে যান ইভেন আপনি যদি পেইউনিওয়ার ব্যবহার করে থাকেন তাহলে আপনি পে ট্রানজ্যাকশনটা নিলেও হবে তো এটি নিয়ে আপনি ব্যাংকে চলে যান আপনার এই স্বাধীন কার্ডের একটি বিশেষ সমস্যা ছিল প্রথম দিকে যখন স্বাধীন কার্ডটি আসছে আমরা যখন ওই কাস্টমার কেয়ারের সাথে কথা বলি তিনি বললেন কিন্তু প্রথম দিকে অনেক সমস্যা ছিল এখন অনেক কিছু স্মুথলি করা হয়েছে যেমন আপনি যদি আগে স্বাধীন কার্ডটি নিতেন তাহলে আপনাকে কিন্তু ব্যাসেস থেকে একটা সার্টিফিকেট নিতে হতো এবং ব্যাসেসকে ফি হিসাবে তিন হাজার টাকার মতো দিতে হতো তো এই বিষয়গুলো কিন্তু এখন নাই এখন আপনি জাস্ট এই যে যে রিকোয়ারমেন্টগুলো আমি বললাম এইগুলো নিয়ে আপনি চলে যান এবং আপনাকে এই কার্ডটি দিয়ে দিবে তারা ইস্যু করে দিবে আর এই ধরনের সাধারণ এখন খুব সাধারণ হয়ে গেছে বলে তাদের এফেকিউটা খুব সাধারণ হয়েছে তো আশা রাখি আপনাদের এই ভিডিওটা খুবই উপকার আসবে ধন্যবাদ ভুলবান্ত্রী হলে আমাকে ক্ষমা করবেন আল্লাহ হাফেজ প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য আইকন